সো আজকে আমরা আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি করতে চাইছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কবে বেরোবে এন্ট্রান্স এক্সাম তোমাদের কবে থেকে শুরু হবে মেরিট লিস্ট বা পেমেন্ট লিঙ্ক তোমাদের কোন মাসে দেওয়া হবে তো সমস্ত ডিটেলস এ টু জেড আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তার আগে তোমাদের বলে রাখি যে তোমরা অনেকেই জানো বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু সিউটি পিজির মাধ্যমেই অ্যাডমিশান নিত কিন্তু গত বছর বিশ্বভারতী ইউনিভার্সিটির নিজে এক্সাম কন্ডাক্ট করছে তো তার ফলে সিউটিপিজির সঙ্গে কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু আর হচ্ছে না দু হাজার পঁচিশ সালে CUET এর নোটিস পাবলিশড হওয়ার পর তোমরা কিন্তু আরও ডিটেলসে বুঝতে পারবে যদি সেখানে বিশ্বভারতী ইউনিভার্সিটির নাম লিস্টেড না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে সিউটিপিজি PG থ্রু বিশ্বভারতী ইউনিভার্সিটি এক্সাম কন্ডাক্ট করছে না এছাড়াও তোমরা অনেকেই জানো বিশ্বভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেটা কিন্তু মে মাস থেকে শুরু হয় অ্যান্ড সি যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারি করে শুরু হয় এবং তারপরে মার্চ মাসে এক্সাম হয় এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু সি ইউটি থ্রু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যায় আর বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু সম্পূর্ণভাবে এখন অ্যাকাডেমিক ক্যালেন্ডার চেঞ্জ হয়ে গেছে সিইউটি থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটি एग्जाम নিজে কন্টাক্ট করছে এবং পরীক্ষা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতেই দিতে হচ্ছে সো প্রথমে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট এসেছি দেন এখানে আমরা অ্যাডমিশন সেকশনে ক্লিক করব দেন এখানে অ্যাডমিশন সো অ্যাডমিশনে ক্লিক করার পরেই এখানে আমাদের ক্লিক হিয়ার করতে বলবে নতুন আমাদের ওয়েবসাইটের জন্য এবার এই যে ওয়েবসাইটটা প্রতি বছর কিন্তু চেঞ্জ হয় এটা ছিল দু চব্বিশ থেকে পঁচিশ এবং নেক্সট তোমাদের মে মাসে কিন্তু এটা আপডেট হয়ে যাবে দেন তোমাদের একাডেমিক শো করবে মে মাসে সো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমে আলোচনা করব তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে দেওয়া হবে দেন আমরা আলোচনা করব এন্ট্রান্স এক্সাম কবে হবে তারপর আলোচনা করবো মেডলিস্ট list এবং সব শেষে হচ্ছে পেমেন্ট ডিটেলস যেহেতু আজকে আমরা পোস্ট আলোচনা করছি বাচ্ছা আপডেট প্রথমে আমরা দেখে নেব যে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে 2025 সালে সো এটা দেখার জন্য আমরা 2024 চব্বিশ সালের একবার নোটিশটা দেখে নেব যে দু হাজার সালের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছিল তো এখানে চার নম্বরে দেখো অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাপ্লাই পিজি তো এটার তোমাদের ডেট হয়েছিল ষোলোই মে সুতরাং আগের বছর মে মাসের ষোলো তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছিল এবং লাস্ট ডেট ছিল তেইশে জুন তোমরা যারা ফর্ম ফিল করবে তোমাদেরও কিন্তু মে মাস এবং জুন মাস এই দুটো মাস কিন্তু সময় থাকবে ফর্মটা ফিল করার জন্য তোমরা কোন ওয়েবসাইট থেকে করবে তারও কিন্তু এখানে লিঙ্ক দেওয়া থাকবে ডব্লু ডব্লু ডট যখন তোমাদের নোটিফিকেশন পাবলিশড হবে তখন কিন্তু তোমরা এর ডিটেলস পেয়ে যাবে এই নোটিশটা মে মাসের পনেরো তারিখে পাবলিশড হয়েছিলো অর্থাৎ যেদিন তোমাদের নোটিশ পাবলিশড হবে তার দিন থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তোমাদের যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে সেটা ডিটেলস ভিডিও শেয়ার করে দেবো যে তোমরা কি করে ফর্ম ফিল আপ করবে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত কিছু নেক্সট আমরা এখানে দেখে নেবো যে আমাদের যে এন্ট্রান্স এক্সাম হবে সেটা কোন কোন সাবজেক্টের কী কী তারিখে হবে এবার দেখো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এক একটা ভবনের আন্ডারে থাকে যেমন ধরো ভাষা ভবনের আন্ডারে রয়েছে ল্যাঙ্গুয়েজ লিটারেচার এবং কালচার তোমরা যদি এই সাবজেক্টের মধ্যে থাকো যেমন ধরো ইংলিশ বেঙ্গলি সংস্কৃত জাপানিজ সাঁওতালি হিন্দি ইন্দো তিবেতান অ্যান্ড অলসো কম্প্যারেটিভ লিটারেচার অ্যান্ড ওডিয়া তো এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদের ভাসভবনের আন্ডারে পড়ছে সো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকে কিন্তু ভাসভবন সিলেক্ট করতে হবে নেক্সট আমরা দেখব কলাভবন কলভবনের আন্ডারে রয়েছে ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটস অর্থাৎ যারা পেন্টিং নিয়ে পড়তে যাও পেন্টিং গ্রাফিক আর্ট অথবা স্কাল্পচার ডিপার্টমেন্ট ইত্যাদি সো তোমাদের কিন্তু হচ্ছে কলাভবনের আন্ডারই নেক্সট রয়েছে আমাদের পল্ল্রী শিক্ষা ভবন তো এটা হচ্ছে মেনলি এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে যেমন ধরো আমাদের সাবজেক্ট রয়েছে এগ্রিকালচারাল এক্সটেনশন এগ্রিকালচারাল ইকোনমিক্স প্ল্যান্ট ফিজিওলজি প্ল্যান্ট প্যাথোলজি ভেজিটেবল সায়েন্স সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি এগ্রিকালচারাল এন্টোমোলজি অ্যাগ্রোনমি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং তো এই প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে পল্লি শিক্ষা ভবন নেক্সট আমাদের শিক্ষা ভবনটা মেনলি সায়েন্স ডিপার্টমেন্টের জন্য যেমন তোমার কেমিস্ট্রি জুলজি ম্যাথমেটিক্স ফিজিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এনवायरमेंटাল স্টাডিজ বোটানি ইত্যাদি এই প্রত্যেকটা রয়েছে আমাদের শিক্ষা ভবনের আন্ডারে নেক্সট আমাদের সঙ্গীত ভবন যেখানে মিউজিক এবং ড্যান্স এন্ড ড্রামা রয়েছে বিদ্যা ভবনের আন্ডারে রয়েছে হিউম্যানিটি স্ট্রিম এবং তার সঙ্গে কিছু সোশ্যাল সায়েন্সের স্ট্রিম যেমন তোমার কমিউনিকেশন এন্ড জার্নালিজিম রয়েছে জিওগ্রাফি এবং হিস্ট্রি বিদ্যা ভবনের আন্ডারে রয়েছে এছাড়াও রয়েছে আমাদের কম্পারেটিভ রিলিজিয়ান ফিলোজফি এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ইকোনমিক্স অ্যান্ড অ্যান্থ্রোপোলজি সো এই কয়েকটা সাবজেক্ট আমাদের বৃদ্ধ ভবনের আন্ডারে রয়েছে আর লাস্ট হচ্ছে আমাদের বিনয় ভবন সো বিনয় ভবন হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট যেখানে আমাদের এডুকেশনস রয়েছে এবং তার সঙ্গে এমএসসি যোগা রয়েছে এবং বিপিএড রয়েছে আর এমপিএড রয়েছে এই কয়েকটা সাবজেক্ট আমার বিনয় ভবনের আন্ডারে রয়েছে তো এবার আমি যদি তোমাদের एग्जांपल দিয়ে বুঝাইও যে মনে করো আমার জিওগ্রাফি সাবজেক্ট হয়েছে তো সে ক্ষেত্রে কিন্তু আমি যদি ডিটেইলস জানতে চাই যে জিওগ্রাফির কবে एग्जाम হয়েছে তাহলে কিন্তু এখানে আমরা ক্লিক হিয়ার করব কারণ এটাই কিন্তু তোমাদের আগের বছর एग्जामের নোটিস ছিল এবং অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যে নিতে হবে প্রথমে দেখো যেমন হিস্ট্রি এবং জিওগ্রাফির একটা পিডিএফ এ নোটিস দেওয়া হয়েছিল আগের বছর তো তোমাদেরও কিন্তু এবছর আলাদাভাবেও দিতে পারে অথবা একসঙ্গেও দিতে পারে তোমাদের দেখো যেটা পিডিএফ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সুতরাং মে মাসে তোমাদের ফর্ম ফিল আপ ঠিক তারপরেই জুন মাস তোমার লাস্ট ডেট ছিল ঠিক তার এক মাস পরে তোমাদের কিন্তু এক্সামটা শুরু হয়ে গেছিল। ষোলোই জুলাই তোমাদের যে নোটিশটা দেওয়া হয়েছিল। প্রথমে আর দেওয়া হয়েছিল হিস্ট্রি ডিপার্টমেন্ট পয়লা আগস্ট তোমাদের পরীক্ষা ছিল এগারোটা থেকে এবং তোমাদের যে এক্সাম ভেনু ছিল সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অর্থাৎ তোমাদেরকে বিশ্বভারতী ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টের যেয়ে কিন্তু পরীক্ষাটা দিতে হয়েছিল এবং তোমাদের এবারও কিন্তু দু হাজার পঁচিশ সালে তোমাদের কিন্তু প্রত্যেক বছর সেমি থাকবে কিন্তু টাইমটা চেঞ্জ হবে আর তার সঙ্গে আমাদের সময়টা চেঞ্জ হতে পারে বাকি তোমাদের কিন্তু যারা এবছর বিশ্বভারতী ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি জন্য অ্যাপ্লাই করতে চাইছো তো তোমাদেরকে কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যে পরীক্ষাটা দিতে হবে এবং আমাদের পরীক্ষা যেহেতু এগারোটা থেকে ছিল সেক্ষেত্রে রিপোর্টিং টাইম কিন্তু আমাদের সাড়ে নটায় যেতে হবে কারণ সাড়ে নটার পর এখানে কিন্তু লেখা আছে দেখো অ্যাডমিট কার্ড will বি ইস্যুড অ্যাট দ্য venue তো যখন তোমরা পরীক্ষা যেতে যাবে সেইখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেখবে এবং তার সঙ্গে কিছু ডকুমেন্ট দেখবে যেমন তোমার আধার কার্ড রয়েছে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো সেটা দেখার পরে কিন্তু ওরা ওখান থেকে একটা অ্যাডমিট কার্ড ইস্যু করবে এবং সেটা নিয়ে তোমাদের কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে হবে পরীক্ষা তোমাদের সময় কিন্তু দু ঘন্টা ছিল এবছরে কিন্তু তোমাদের সেম দু ঘন্টায় থাকবে এসে টাইপ অনলি কোয়েশন ছিল হিস্ট্রি ডিপার্টমেন্টে আর তোমাদের সেটা হচ্ছে ইংলিশ অথবা বেঙ্গলি কেউ যদি বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি লিখতে হবে তোমরা বেঙ্গল লিখতেও পারো তো বাইল্যাঙ্গল রয়েছে তোমরা যে কোনো ভাষাতে লিখতে পারো সিলেবাস কি রয়েছে দেখো সিলেবাস কিন্তু মেনলি এখানে দেখো মেনশন করা আছে ইউজি সিলেবাস রয়েছে তো এর জন্য তোমাদেরকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখতে হবে যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিরকম প্রশ্ন পেপার এসেছিল নেক্সট আমরা কথা বলবো জিওগ্রাফি তো জিওগ্রাফি পরীক্ষা কিন্তু হয়েছিল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত এবং তোমাদের যেহেতু সাড়ে এগারোটা থেকে পরীক্ষা ছিল তো সেক্ষেত্রে রিপোর্টিং টাইম তোমার ছিল নটা পঁয়তাল্লিশে এবং জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু তোমাদের এক্সামের সময় ছিল দু ঘন্টা এস টাইপ কোয়েশন ছিল ফুল মার্কস ছিল একশো নম্বর এবার দেখো জিওগ্রাফিতে কিন্তু

এবং সেইখান থেকে তোমাদের কিন্তু এক্সপেক্টেড কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে হবে যে এই বছর কি কি পরীক্ষায় আসতে পারে এবার এই প্রসঙ্গে বলে রাখি আমাদের যে জিওগ্রাফির জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটি যে এন্ট্রান্স প্রিপারেশন ক্লাস সেটা কিন্তু আমাদের মে মাস থেকে শুরু হয়ে যাবে তোমরা কেউ যদি এনরোল করতে যাও দেন তোমরা সেটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অথবা কমেন্ট এ তোমরা আমাকে জানাতে পারো সো এইরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে আমি হিস্ট্রি আর জিওগ্রাফি দেখালাম তোমরা কেউ যদি এডুকেশন ডিপার্টমেন্টে থাকো তোমরা এইখানে ক্লিক হেয়ার করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এক্সাম হয়েছিল কিন্তু আঠারোই জুলাই এবং দেখো পরবর্তীকালে কিন্তু ডেট চেঞ্জও হতে পারে এবং যদি ডেট চেঞ্জ হয়ে যায় দেন কিন্তু ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে দেওয়া হবে এবং এখানে দেখো তোমাদের কিন্তু কোয়েশন প্যাটার্নও দেওয়া আছে এমসিকু টাইপের প্রশ্ন হবে সময় হচ্ছে এক ঘন্টা তোমাদের সাবজেক্ট কি কি রয়েছে তো এডুকেশন ডিপার্টমেন্ট এবং এম এড ডিপার্টমেন্টের কিন্তু এখানে সাবজেক্ট প্রত্যেকটা পরিষ্কারভাবে দেওয়া আছে সাইকোলজিক্যাল এন্ড ফিলোসফিক্যাল তো এটা কিন্তু আমাদের এম এডুকেশন এর জন্য সিলেবাস রয়েছে এন্ট্রান্স এক্সাম এর এবং এখানে অনেক সাবজেক্ট রয়েছে এতগুলো সাবজেক্ট একটা ভিডিওতে কভার করা নয় এবং তোমরা যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে তোমরা যদি জানতে চাও যে এই সাবজেক্টটির এক্সাম কবে হয়েছিল বা এবছর কী কী হতে পারে তখন তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তো সেখান থেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদেরকে ডাইরেক্টলি পিডিএফটা সেন্ড করে দেবো নেক্সট আমরা কথা বলবো মেরিট লিস্ট তো এখানে দেখো আমাদের অনেকগুলো কিন্তু ভবন রয়েছে এবার প্রথমে আমি তোমাদের কি বললাম তুমি যে সাবজেক্টের জন্য করছো দেখবে কোন ভবনের আন্ডারে রয়েছে তাহলে তোমরা ইজিলি চেক করতে পারবে যেমন আমি এক্সাম্পল বললাম যে জিওগ্রাফি হিস্ট্রি ম্যাসকম এগুলো আমাদের বিদ্যা ভবনের আন্ডারে পড়ছে তো সেক্ষেত্রে আমরা যদি জিওগ্রাফির merit লিস্ট চেক করতে চাই দেন আমরা বৃদ্ধ ভবনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট দেখতে পাবো প্রথমে রয়েছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং তারপরে রয়েছে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্স এবার আমরা দেখবো যে মেরিট এ আমরা কত নাম্বার করে পেয়েছি আচ্ছা এরপর আমি তোমাদের যেটা বলবো যে পরীক্ষা দেওয়ার পর তোমাদের কত দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ হবে তো তার কিন্তু এখানে ডেট হচ্ছে আগস্ট মাসে যেমন জিওগ্রাফির রেজাল্ট পাবলিশ হয়েছিল একুশে আগস্ট অর্থাৎ তোমাদের তাহলে পরীক্ষা কবে হচ্ছে জিওগ্রাফির আমি যদি এখানে এক্সাম্পেল বলি তোমাদের একত্রিশে জুলাই কিন্তু পরীক্ষা হয়েছে রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশড হচ্ছে একুশে আগস্ট রেজাল্ট কিন্তু তোমাদের ওভারঅল এক মাসের মধ্যেই পাবলিশ করে দেওয়া হবে এবং এরপরে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কাস্ট ওয়াইজ রেজাল্ট দেওয়া আছে পিডব্লিউডি ইডাব্লিউ এস ও আর যারা নট কোয়ালিফাইড স্টুডেন্ট তারা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে আর কম্বাইন্ড অর্থাৎ জেনারেল এবং অন্যান্য যে কাস্ট রয়েছে সমস্ত কিছু মিশিয়ে কিন্তু আমাদের কম্বাইন্ডে দেওয়া আছে তো আমরা এম জিওগ্রাফির এখানে ডাউনলোডে ক্লিক করব তাহলেই এখানে দেখতে পাচ্ছ যে পিডিএফটা আমাদের এলো সো এইখান থেকে আমরা দেখে নেব যে তোমাদের হাইস্ট কাট অফ কত উঠেছিল দেখো দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের জিওগ্রাফি থেকে হায়েস্ট উঠেছিল কিন্তু ফিফটি থ্রি তারপরে ফিফটি ওয়ান সো এইভাবে কিন্তু টোটাল তেতাল্লিশ জন স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছিল আচ্ছা নেক্সট আমরা যদি হিস্ট্রির কথা বলি দেন আমরা হিস্ট্রি সেকশানে ক্লিক করার পরে হিস্ট্রির আমরা যদি এখানে দেখি কিন্তু এবং এখানে টোটাল তোমাদের কিন্তু বাহাত্তর জন স্টুডেন্টকে নেওয়া হয়েছিল বাকি আমাদের রয়েছে এম এ ইকোনমিক্স এখানে যদি আমরা ডাউনলোড করি এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল মোট বাইশ জনকে নেওয়া হয়েছিল এবং তোমরা এখান থেকে কিন্তু কাটফ দেখতে পাবে যে একশোর মধ্যে কত করে পেয়েছে তো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে তোমাদের কত নাম্বার পেতে হবে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো বা যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছো আচ্ছা নেক্সট আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে আমি আর প্রত্যেকটা দেখাচ্ছি না তোমরা যদি কোনো সাবজেক্টের পার্টিকুলার চাও দেন তোমরা আমার কাছে কমেন্ট সেকশনে জানিয়ে দিও নেক্সট আমরা কি কথা বলবো দেখো কাউন্সেলিং নোটিস list লিস্টে তোমরা যারা যারা চান্স পেলে যাদের নাম থাকলো তোমাদের কিন্তু একটা মেল যাবে কাউন্সিলিং করানোর জন্য কাউন্সিলিং এ ভেরিফিকেশন হবে তো সে তোমাদের কবে হবে সেটা কিন্তু তোমরা একমাত্র মেলটা পাওয়ার পর বুঝতে পারবে কারণ সেই মেলে তোমাদের কিন্তু টাইম লেখা থাকবে এবং তার সঙ্গে তোমাদের গুগল মিটে লেখা থাকবে এছাড়াও তোমাদের এখানে আলাদা করে কিন্তু নোটিস দিয়ে দেওয়া হবে নয় সেপ্টেম্বর যেটা আমাদের নোটিস দিয়েছিল এমএ জিওগ্রাফি কাউন্সিলিং শুরু হয়েছিল ইকোনমিক্স হয়েছিল আন্থ্রোপোলজি মানে বিদ্যা ভবনের যে তোমাদের কাউন্সিলিং সেটা কিন্তু নয় সেপ্টেম্বর হয়েছিল তো তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর পর লাস্ট যেটা আমাদের স্টেজ সেটা হচ্ছে পেমেন্ট আপডেটস অর্থাৎ যারা যারা সিলেক্টেড হলে এর পর তারপর তোমাদের ফাইনাল পেমেন্ট লিঙ্কের অপশন যাবে তোমাদের মেলে তো তোমরা সেইখান থেকে অনলাইনে পেমেন্ট করে তোমরা তোমাদের সিটটাকে কিন্তু ফিল করতে সো আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা আমরা জিনিসকে স্টেজ বাই স্টেজ বললাম যে তোমাদের ফর্ম ফিল কিন্তু মে মাস থেকে হচ্ছে নেক্সট তোমাদের পরীক্ষা কিন্তু হবে জুলাই মাসের লাস্ট উইকে ওকে এবং তারপরে আগস্ট মাসে তোমাদের কিন্তু রেজাল্ট দেবে এবং তার এক মাস পর কিন্তু আবার সেপ্টেম্বর মাসে তোমাদের কাউন্সেলিং শুরু হবে এবং সেপ্টেম্বরের লাস্ট উইকে বা মিড উইকে তোমাদের কিন্তু পেমেন্ট লিংক দেওয়া হবে সো আশা করি বুঝতে পারলে এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশান থাকে তো দেন তোমরা ডেফিনেটলি সেটা আমাকে জানাতে পারো